চিত্রকূট জঙ্গলে টুনি আর টিটু থাকতো। সে অনেক গরিব ছিল। সে অনেক দুঃখ কষ্টে তার ছেলেকে পালন করছিল। একদিন টিটু তার বন্ধুদের সাথে খেলছিল। সেই সময় টিয়া জিলাপি বিক্রি করতে সেই দিকে আসছিল। জিলাপি নেবে গো, জিলাপি, মিষ্টি মিষ্টি জিলাপি, তার ডাক শুনে টিটুর বন্ধুরা জিলাপি খেতে চলে গেল আর জিলাপি কিনে খেতে শুরু করল। তারপর টিয়া সেখান থেকে চলে গেল। আরে টিটু, তুই জিলিপি কিনে কেন খেলি না? জানিস জিলিপি কত সুন্দর খেতে ছিল। টিটু, আমার মনে হচ্ছে তার মা তাকে টাকা দেয়নি। আমরা খাচ্ছিলাম আর তুই আমাদের মুখের দিকে দেখছিলি। সে অনেক দুঃখ নিয়ে ঘরে ফিরে আসে। মা মা, আমার খুব জিলিপি খেতে ইচ্ছে হচ্ছে, তুমি আমাকে টাকা দেবে, জিলিপি কিনে খাবো? বাবা টিটু, আমি যেখানে কাজ করি সেখানে এখনো টাকা দেয়নি। যখন টাকা দেবে আমি তোর জন্য জিলিপি এনে দেব। আমার এখনো জিলিপি খেতে ইচ্ছে হচ্ছে, আমি এখনই খাবো, কিচ্ছু জানি না। বেটা আমার, এখন তো আমি আনতে পারবো না। মা, আমার বন্ধুরা কত খুশি হয়ে জিলিপি খাচ্ছিল, তুমি আমাকে কিচ্ছু দাও না। তার পরের দিন টুনি টাকা পেয়ে গেল। কালকে জিলিপি কিনে দেইনি বলে রাগ করে শুয়ে পড়েছে, কিছুই খেলো না। আজকে জিলিপি কিনে নিয়ে যাব, ও অনেক খুশি হবে। টুনি টিয়ার কাছে গেল। দিদি, জিলিপি পাওয়া যাবে? হ্যাঁ দিদি, মাত্র একটাই আছে, এই নাও। তারপর টুনি ঘরের দিকে যাচ্ছিল জিলিপি নিয়ে। কিছুক্ষণ পরে হঠাৎ বৃষ্টি হতে শুরু করলো আর জিলিপি ভিজে গেল। এবার আমার ছেলে এটা খাবে কিনা কি জানি। টুনি জিলিপিটাকে তার ডানার ভেতর লুকিয়ে রাখলো। বৃষ্টি আরো জোরে হতে শুরু করলো, কিন্তু বৃষ্টির কারণে জিলিপি ভিজে গিয়ে খসে কাদাতে পড়ে গেল। হে ভগবান, এটা কি হলো? এবার আমার ছেলে কি খাবে? কাল না কি শুয়ে পড়েছিল। মন দেবতা, আমার ছেলের একটা মনস্কামনা তুমি পূর্ণ করতে দিলে না, এটা তুমি কি করলে? সে তার ঘরে ফিরে এলো। টিটু, তুই এখনো রেগে আছিস? মা, আমার ভুল হয়ে গেছে, কাল আমি তোমার উপরে অনেক রেগে গেছিলাম। আমি আজ থেকে কোনোদিন জেদ করব না, তুমি আমাকে যা খেতে দেবে আমি তাই খাবো। এই কথা শুনে তার মা অনেক খুশি হয়ে গেল। তার পরের দিন সকালে টুনি আর টিটু ঘরের বাইরে এসে দেখলো তার ঘরের সামনে অনেক জিলিপি গাছ হয়েছে। সেই দেখে মা ও ছেলে অনেক অবাক হলো। মা, জিলিপির গাছ হয়? মনে হচ্ছে ভগবান আমার প্রার্থনা শুনেছে, তাই জিলিপির গাছ দিয়ে গেছে। যা টিটু, যত ইচ্ছে জিলিপি খা। মা, এক মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। সে গিয়ে তার বন্ধুদের ডেকে নিয়ে আসলো। বন্ধুরা, তোমাদের যখন জিলিপি খেতে ইচ্ছে হবে তোমরা আমাদের গাছ থেকে খাবে। টিটু, আমাদের ক্ষমা করে দে, আমরা সেই দিন তোকে জিলিপি না দিয়ে খেয়েছিলাম। আরে বন্ধুরা, কোনো ব্যাপার না, আমার মা বলে আমাদের সব জিনিস মিলেমিশে খেতে হয়, চল চল জিলিপি খাবি। তারপর সকলে মিলে জিলিপি খেতে লাগলো।